আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে দেখতে পাচ্ছেন একটি ইজি বাইকের চার্জার। চার্জারটির প্রবলেম হইতেছে যে ব্যাটারি অর্ধেক চার্জ হয়ে যাওয়ার, অর্ধেক চার্জ হইলেই ব্যাটারির চার্জিং ফুল দেখায়। তো এটা সমস্যা মূলত কী কী কারণে হতে পারে, তো চলুন দেখি। তো প্রথমত দেখতে হবে এই ট্রান্সফরমার যে ডায়োড বোর্ডটা, এই ডায়োড বোর্ডের সোল্ডারিংগুলা অনেক সময় যখন লুজ হয়ে যায় তখন এই প্রবলেমটা হয়। আর দ্বিতীয় সমস্যা হইতেছে যে ব্যাটারিতে যে কানেকশন দেওয়া থাকে, সিরিজ কানেকশন দেওয়া থাকে, ওই কানেকশনের তারে কিংবা প্লামে যদি ময়লার আস্তরণ পড়ে যায়, সেক্ষেত্রে রাস্টার পড়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেম হয়ে থাকে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।